নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রোশী। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি একদম পুরো সাঁওতাল নাচের আসরের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে সাঁওতালি নাচ হচ্ছে। তার কারণটা হচ্ছে আজকে হুল দিবস। এবছর 167তম হুল দিবসে পড়েছে এবং এই যে বিশেষ দিনটা, এই বিশেষ দিনটা সাঁওতালি জনজাতির মানুষজন কেমন করে কাটায়, তারা কীভাবে পালন করে, সেই সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেব। তার জন্যই কিন্তু আমার আজকে আসা বেলপাহাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি। এই দিনটার কথা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তাদের জন্য বলা, এই দিনটাকে বিদ্রোহ দিবস হিসেবে পালন করে প্রত্যেক বছর 30শে জুন সাঁওতালি জনজাতির মানুষজন। সিধু কানুর উদ্দেশ্যে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটিকে পালন করা হয়। সাঁওতাল বিদ্রোহের এই দিনটিকে সাঁওতালি বিদ্রোহ দিবস হিসেবে পালন করে প্রত্যেক বছর সাঁওতালি উপজাতির জনজাতির মানুষজন। এবং বেলপাহাড়ি আমরা জানি যে এমন একটা জায়গা, যে জায়গা একদমই পুরো জঙ্গলমহল অধ্যুষিত একটা জায়গা। এখানে প্রচুর এই জনজাতির মানুষজন রয়েছে, সেই জন্য এইখানে কিন্তু পালন করার ধরনও অনেকটা আলাদা। আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, পাথুরে জমিতে ঘুরে বেড়াচ্ছি, আর জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি একই ছবি। চলুন আপনাদেরকে আগে দেখিয়ে নিই ছবিটা। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে রয়েছি দেখতেই পাচ্ছেন, এই যে দিনটাকে পালন করা হচ্ছে, একদিকে সাঁওতাল নাচ, অন্যদিকে ধামসা মাদলের আওয়াজ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই দিনটাকে প্রত্যেক বছর পালন করা হয় এবং এবছরও পালন করা হচ্ছে। এবং যেমনটা এর আগে বলছিলাম যে এই দিনটার কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে, বিশেষত যারা সাঁওতাল সম্প্রদায় যারা, তাদের কাছে এই দিনটার মাহাত্ম্য অনেক। এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একইভাবে তারা ধামসা মাদলের আওয়াজে, তারা যারা মেয়ে বৌরা রয়েছে, এই সাঁওতাল জনজাতির যারা মেয়ে বৌরা রয়েছে, তারা প্রত্যেক বছরের মতো এবছরও মাথায় ফুলের মালা পরেছেন, গলায় ফুলের মালা পরে দিনটিকে পালন করছেন। এবং এই যে নাচ গান, নাচ গানের যে সুর, সব কিছুতেই কিন্তু তারা বিদ্রোহের কথা বলে। তাদের যে লড়াই, যে লড়াই তারা কোথাও গিয়ে হয়তো এখনও চালিয়ে যাচ্ছে, ন্যায্য অধিকার পাওয়ার লড়াই, সেই সমস্ত লড়াইয়ের কথা বলে। তাই হুল দিবসের মাহাত্ম্য কিন্তু অনেক। তাই হুল দিবসকে প্রত্যেক বছর পালন করা হয়। এবং এই যে সময়টা, অর্থাৎ এই যে 30 তারিখের সময় থেকে এই যে সময়টা, আপনারা জঙ্গলমহল সহ যে